শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর কলাপাড়া ওয়ার্ডে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আর.ড.আর.এস বাংলাদেশের উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুপুর 2টায় উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিলেট জেলা সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও আর.ড.আর.এস বাংলাদেশ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য দেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বায়েজিদ খান, সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তারিক উদ্দিন তাজ। এ সময় উপস্থিত ছিলেন আর.ড.আর.এস বাংলাদেশ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ আরও অনেকে। দেশের 64 জেলার 365 উপজেলা ও সিটি কর্পোরেশনের ঝরে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া 8 থেকে 14 বছর বয়সের শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন সহায়ক সংস্থা আর.ড.আর.এস বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল ও সিটি কর্পোরেশন এলাকায় ঝরে পড়া শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে সিলেট জেলা ও বিভিন্ন উপজেলায় বৃহত্তর পরিসরে উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এবং শিশুদের মাঝে বই বিতরণের কাজ অব্যাহত রয়েছে। মহানগরী এলাকায় এ ধরনের প্রতিষ্ঠানকে আরও লজিস্টিক সাপোর্ট দিয়ে সাধারণ মানুষের ঝরে পড়া শিশুদেরকে কীভাবে আরও প্যাট্রনাইজ করা যায় সেদিকে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তোমাদের জন্য সরকার যে একটা সুযোগ করে দিয়েছে, তোমাদের এই সুযোগটা নিতে হবে। শিক্ষাবান্ধব সরকার, এই সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চায়।